إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا সত্তর আশি বছরের বুড়া মানুষ কোরআন শরীফ পড়ে চশমা লাগে না, আর ছোট ছোট বাচ্চাদেরও এখন চশমা লাগে, আছে না এরকম লোক? কবি আহলে মোহাম্মদ কা মোহাম্মদ সাল্লামের আহাল যারা বদন ময়লা নেহি হতা, জীবনে তাদের বদন কোনোদিন ময়লা হবে জমি মেলি নেহি হতি জমান ময়লা নেহি হতা, জমিনও ময়লা হবে না জমানাও ময়লা। জিসমানি বাত সমাজ আয়ে ওমন ময়লা নেহি হতা, যার মনগুলি কথা বুঝবে তার মনটাও ময়লা। মোহাম্মদ কে গোলাম কা কফন ময়লা নেহি হতা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে গেলে তার কাপড়টাও ডিসকালার হবে না। তো যে নবীর প্রশংসা আল্লাহ নিজে করেন, যে নবীর সম্মানকে আল্লাহ নিজেই বলন্দ করেছেন, কোরআনের ভাষা আল্লাহ বলছেন হাবিব আমি আপনার চর্চাকে আপনার জিকিরকে আমি বলন্দ করে দিয়েছি, ওরা ফায়না লাকা জিকরা। তো যে নবীর শানকে আল্লাহ বলন্দ করেন, তামাম পৃথিবীর মানুষ যদি বলে নবী আমার মতো, যে নবীর উষা করে আল্লাহ নিজে, আপনি আমি কি তাই না নবীর নিচে আনতে পারবো? তো সেই নবীর প্রতি শ্রদ্ধা বলে দুরুদ সালাম জানাই, আল্লাহ তাআলা দরবারে নববীতে আমাদের সালামকে কবুল করুক। পোষায় দেখো আমি বলবো না, কারণ হাদিস পাকে দেখলাম নবীজি প্রমাণ, এই হাদিসটা জালাউল আফহামের মধ্যে হাফেজ কাইয়ুম সাহেব ওনার কিতাবে নকল করছেন এইভাবে, নবীজি ফরমান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বেলা ওয়াসাতা, আমি তোমাদের সালাম শুনতেছি শুনতে থাকিব, আমার কোনো উসিলা লাগে না, আমি সরাসরি শুনতে পাই। তাও আবার আসমাটা মুজারিস সিগা প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স বর্তমান ভবিষ্যৎ, শুনিতেছি নবীজি কো শুনিতে থাকিব, দেখিতেছি দেখিতে, বুঝতেছেন কিছু? তো দেখতে আসে দেখতে থাকবে, এই বিষয়টা কি, দেখার যে গুণাগুণটা এটা নষ্ট হবে না। আমাদের তো অনেক সময় চোখের গুণ নষ্ট হয় কি না, অনেকে বলে যে আমি আগের মতো চোখে দেখি না, তো আগের মতো যদি চোখে না দেখে তাহলে আগে উনি যেভাবে দেখতো আগে যেভাবে দেখতো আপনারা বলেন, তো চোখের গুণ নষ্ট হয়ে গেলে আগে সেভাবে দেখা যায়? নবীর চোখের যে গুণটা আল্লাহ দিয়েছেন নবীজিকে, নবীজি বলেন আমি দেখিতেছি দেখিতে থাকিব। শ্রবণ শক্তি শোনার ব্যাপারে অনেক সময় অনেকে বলে বয়স হয়ে গেছে আগের মতো কানে শুনি না, নবীজি এমন বলেন নাই যে 50-60 বছর পরে আগের মতো শুনবো না, বরং নবীজি বলতেছে তোমাদের সালামটা তোমরা যে দুরুদ পড়ো এটা আমি শুনিতেছি শুনিতে, তারপর সুবহানাল্লাহ বলবেন না। জ্ঞানবান যারা যাদের পড়াশোনা আছে তাদের জন্য অনেক খোরাক, অল্প কিছু কথা আমি বলবো, মানুষে মানুষে বেশ কম। আমরা মিলাদুন নবী প্রোগ্রাম করি, মিলাদুন নবী মানি, আমরা সিরাতুন নবীও মানি। হাবিব আমার আপনার ইন্তেকাল হবে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ওয়া আতিফ হইছে, এখানে মুহাদ্দিস সাহেব আমার দুই দিকে আছে দেশবর্ণ আলেম, আপনার ইন্তেকাল হবে অন্যদের মরণ হবে, শব্দ দুটি আপনার ইন্তেকাল হবে অন্যদের মরণ আর ইন্তেকাল দুটো কি এক? ইন্তেকালের অর্থ স্থান পরিবর্তন করা, মরে যাওয়ার মধ্যে তো শেষ হয়ে যাওয়া, এটারও প্র্যাকটিক্যাল প্রমাণ এখন আমি আপনাদেরকে দিব কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে।
একটা হলো ইন্তেকাল, আর একটা হলো মরণ। এখানে একটা মাতুফ আর একটা মাতুফা লাই। আগেরটা যদি মৃত হয় অটোমেটিক পরেরটা জীবিত হয়ে যায়। নবী মৃত হলে উম্মত জীবিত কেমনে হয়? কারণ নবী যদি মৃত হয় জগতের তিনি, তার উপরে জগতের অনেক দায়িত্ব, দায়িত্ব কিনা? নবী হলো না বাউন থেকে অদৃশ্যের খবর দেনেওয়ালা, জগতের কত বড় দায়িত্ব নবীর উপরে। বড়ংশ এই জন্য মাইয়েতুনের আরে অর্থ হলো হাইয়ুন, বড়ংশ আপনি জীবিত। আল্লাহ বলছে ইন্নাকা মাইয়েতুন, ও নবী আপনার ইন্তেকাল হবে। ও ইন্নাহুম মাইয়েতুন, অন্যদের মরণ হবে। একটু গভীরভাবে কথাগুলি খেয়াল করুন, কিন্তু অনেকে না বুঝে তারা চালায় দিতেছে ওলার ম্যানিজিকুয়েল, তারা চালায় দেয় সব মানুষ সমান। আসলে কি সব মানুষ সমান? কারো যদি বুঝে না আসে আমি থাকব, সময় না পাইলে নাম্বার দিয়ে দিব, যেহেতু বেশি দূরে যাওয়া লাগবে না। আমি তো আপনাদের কাছেই টোল প্লাজার পাশেই বাড়িঘর শাহী মসজিদে 26 বছর যাব, ওখানে খুতবা দেই, ঠিকানা দিয়ে দিব, আদর করব, খাওয়ায় আমার গাড়ি দিয়ে বাসায় পৌঁছায় দিব। কিন্তু নবীকে নিজের মতো মনে করবেন না। বাইরে আমার মানুষে মানুষে বেশ কম, কিছু মানুষ তার মৃত্যু হয়ে গেলে মাটির সঙ্গে মিশে যায়। যেমন আজিমপুর গোরস্থানে দেখি 2-3 মাস আগে যাদের মাটি দেওয়া হলো, কবর খোলা হয়, নতুন লাশ আসে, সেই কবরে কয়েকটা হাড় মাথার খুলি পাওয়া যায়, মানুষটা মাটির দেহ মাটির সঙ্গে মিশে গেছে। আমার ভাইরা, এই হলো এক রকমের মানুষ। আর এক রকমের মানুষ শত শত বছর ধরে ঘুমায় আছে, তার কাফনটা ডিসকালার হয় নাই। নবীজি হাদিসের বাসায় বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, সাবধান, আল্লাহর ওলিদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ, কয় রকম হইল বলেন? কয় রকম? এক রকম মাটির সাথে মিশে যায়, আর এক রকম, আর এক রকম কি আছে? ভাইরা আমার গভীরভাবে কথাগুলি খেয়াল করুন, গভীরভাবে খেয়াল করুন। দুই রকম বললাম, এবার 3 রকম শুনেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, মহব্বতে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা ফরমান, আমার রাস্তায় যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলিও না, বরংস তারা জীবিত। বাল আহইয়া, যেহেতু তারা জীবিত, এই জীবনের পরে তারা আরেকটা জীবন লাভ করছে, যেই জীবনে তাদেরকে আমি রিজিক দেই। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলছেন নিয়মিত তারা রিজিক প্রাপ্ত হয়। কটা ক্লাস হয়ে গেল? 3টা। খুব খেয়াল করবেন, কোরআন শরীফ থেকে শুনেন, হাদিস শরীফ থেকে শুনেন। 3টা ক্লাসের কথা বললাম, চতুর্থ নম্বরে এসে যান। আগে থিওরিক্যাল শুনাই, এরপরে প্র্যাকটিক্যাল দেখায় দিব, তবুও মানুষদের বিভ্রান্ত করবেন না, মানুষদের বিভ্রান্ত করবেন না। আজকে বাতেল অনেকে হকের লেভেল পড়ে বাতেল সমাজে ঘুরে, যেমন উপরে লেখা সুন্দরবনের মধু, ভিতরে কিন্তু বিষ। আমার ভাইরা, উপরে সুন্দরবনের মধু লেখা, ভিতরে হলো বিষ, উপরে পিটপাট, ভিতরে হলো সদরঘাট। নবীর সাথে কোনো সম্পর্ক নাই, নবীর সাথে সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি, ইন্না মানে নিশ্চয়ই, হাররামা মানে হারাম করা হয়েছে, আলাল আরদি আরদুন মানে জমিন,
নবীদের বহু বসন আম্বিয়া, নবীজি ফরমান, নবীদের দেহ মুবারক মাটি খাইতে পারে না। তাবরানী শরীফের হাদিসে দেখলাম যত নবীরা যে যেখানে ঘুমায় নবীরা অক্ষত অবস্থায় আছে, জিন্দা অবস্থায় আছে, নবীদের দেহ মুবারক মাটি খেতে পারবে না। সুবহানাল্লাহ, কোন মারহাবা কোন জুয়া খে মুস্তফা চুমেন কবি দুখতি নেহি আখে কবি এহলে মুহাম্মদ কা বদন মেলা নেহি হোতা বলাগল উলা কশফত দুজা বিজামা হাসুনত জমিও খেসালি। কষ্ট পান আপনারা? হে সবদ গুম্বদ ওয়ালে, হে সবুজ গুম্বজ ওয়ালা, মঞ্জুরে দোয়া করনা। উর্দুর মধ্যে মজা আছে না নাই? দেখেন আল্লাহর একজন ওলি বলছে, মে কবর অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহাও। ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবর, কবর অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা, তনহা মানে একা, কবরে কি দুইজন থাকবেন না একলা? ইয়া রাসূলুল্লাহ, কবরে আমি কেমনে থাকবো? অন্ধকার কবর, আলো নাই, বালিশ নাই, বিছানা নাই, সাথি নাই, বাতি নাই, কেমনে থাকবো? কবর অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা, ইমদাদ মেরি কর আজান রসুল্লাহ পড়িয়ে, ইমদাদ মেরি করনে আজান রসুল্লাহ। ইমদাদ মানে মদদ, সাহায্য। ইয়া রসুল্লাহ, সাহায্য করার জন্য আপনি আমার কবরে আইসেন। রৌশন মেরি তুরবত কো, তুরবত কবরের মাটি, লিল্লাহ যারা করনা, আল্লাহর ওয়াস্তে একটু নজর যদি আপনি দেন আমার অন্ধকার কবরটা আলোকিত হবে। এই জন্য অনেকে বলে আল্লাহ ওই কবরে মদিনার সাথে একটা নূরের রাস্তা বানায় দেন। রৌশন মেরি তুরবত কো লিল্লাহ যারা করনা, জব ওয়াক্তে না যায়ে দিদারে আতা করনা, বালাগাল উলা কশফত দুজা। তোমরা ঢুকো, ভিতরে ঢুকো, হাসুনত জমিও সল্লু আলাইহি। মানুষে মানুষে বেশ কম, এন্তেকালে এন্তেকালে বেশ কম। বাইর আমার আপনাদের এখন প্র্যাকটিক্যাল আলোচনা শুনাই। আমাদের দেহটা, আমি সহ এখানে যারা ওয়াজ শুনছেন আশেপাশে ভাই বোনেরা মা বোনেরা, এই মানুষগুলি আল্লাহ বানাইছে দুই জগতের জিনিস দিয়া বানাইছেন। কয় জগৎ? কিছু হলো জমিনের, কিছু আসমানের। জমিনের চারটা জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস, এগুলি দিয়ে ফ্রেম বানাইছেন, বডিটা স্ট্রাকচার তৈরি করছেন জমিনে। আর এখানে ইঞ্জিন বসাইছে আলমে রহা থেকে, রুহের জগৎ থেকে। বাইর আমার আমার দেশের গাড়ি এখানে বডি বানায়,
জাপানি ইঞ্জিন লাগায়, অনেক এয়ার কন্ডিশন ইঞ্জিন লাগায়, কেউ টাটা কোম্পানির ইঞ্জিন, কেউ জাপানি ইঞ্জিন লাগায়। বডি এক দেশের ইঞ্জিন আর এক দেশের মানুষের, দেহটা বডিটা হলো জমিনের, ইঞ্জিন বসাইছে আসমান থেকে। নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি বসা, ওয়াসআলুনাকা আনির রূহ, রূহকে জিনিস ও নবী প্রশ্ন করা হয় আপনাকে। আল্লাহ বলছেন, হাবিব আমার আপনি উত্তর দিয়ে দেন, কুলির রূহ মিন আমর রব্বি, রূহটা আল্লাহর একটা ওয়ার্ড আর একটা হুকুম। বাইরে আমার তাহলে রূহ হলো আলামে রহা, রুহের জগৎ থেকে। তাহলে জড় জগৎ যেটা, এখানে চারটা জিনিস, চারটা জিনিসের উপরে মানুষের দেহের উপরে চারটার প্রভাব আছে। এই জন্য অনেক সময় মানুষের শীত লাগে, গরম লাগে, আগুন সইতে পারে না, বেশি বাতাস সইতে পারে না, কম বাতাস ও সমস্যা। আল্লাহর কসম করে বলতেছি, নবীদের দেহের উপরে আগুন পানি মাটি বাতাসের কোনো কর্তৃত্ব নাই। সুবহানাল্লাহ। কোন এখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিতেছি। আপনার আমার অন্তকালের পরে কয়দিন মাটির উপর রাখা যাবে? আইস ছাড়া, ফ্রিজ ভ্যান ছাড়া কয়দিন রাখা যাবে? সুলাইমান নবী লাঠির উপর একটানা ছয় মাস পর্যন্ত দাঁড়ায় ছিলেন। বাইতুল মুকাদ্দাসের কাজ চলতেছে, একটু গভীর করে দেখেন, গভীরভাবে একটু খেয়াল করে দেখেন। জিন্নাতেরা বলল, হুজুর আমরা বিদায় নেই, কাজ শেষ, কাইতে পড়ে গেলেন। একজন বিশেষজ্ঞ বলছে, ছয় মাস আগে আল্লাহর নবী জড় জগৎ থেকে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, ওনার দেহটা পছন্দ হল না, আগুনের ক্রিয়া বন্ধ, বাতাসের ক্রিয়া, পানির ক্রিয়া, মাটির ক্রিয়া বন্ধ আছে, নবীদের দেহের উপরে আগুন পানি মাটি বাতাসের কোনো কর্তৃত্ব নাই। আপনাদেরকে আর একটু বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাম নীল নদের কিনারে কফিনের ভিতরে 700 বছর, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে যখন ওই পাড়ে গেলেন, ক্লান্ত পরিশ্রান্ত বিশ্রাম নিতেছেন, কে যেন ডাকতেছে, মূসা, যেই মানুষটা তোমার এই দেশে আনলো তারে রেখে যাও কেন, তারে সঙ্গে নিয়ে যাও তুমি। হযরত মূসা আলাইহিস সালাম বলল, নীল নদের কিনারায় এই চর এলাকা, কিছু পানি উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে, এই জায়গাটা তোমরা খনন করো, এই জায়গাটা তোমরা গর্ত করো। হাজার হাজার মানুষ নেমে গেল, এক ঘন্টা পরে কফিন উঠায় নিয়ে আসলো, কফিনের ডাকনা খোলা হলো, সবরুল জামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাম 700 বছর আগে নীল নদের কিনারে ঘুমায় গেছেন, 700 বছর পরে মূসা আলাইহিস সালাম কফিন খুলে দেখতেছেন, ওনার সাদা কাফনটা ডিসকালার হয় নাই। সুবহানাল্লাহ। পড়েন পড়েন না সুবহানাল্লাহ। আমি এখন প্র্যাকটিক্যাল বলবো, কোরআন হাদিস থেকে থিওরিক্যাল বলছি, এখন প্র্যাকটিক্যাল আমি দেখায় দেব তাদের পজিশনটা কি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, নবীগণ এবং ওলিগণ আপন আপন রওজা শরীফের উকু করে সিজদা করে। এখন প্র্যাকটিক্যাল শুনেন, নবীজি বলতেছেন, আমি যখন মেরাজ শরীফে যাচ্ছিলাম, আমার বোডাকটা জর্ডানের উপর দিয়ে যখন যাচ্ছিল, আমি দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম ওনার কবরের রওজার মধ্যে উনি নামাজ পড়তেছে, ইউসাল্লুনা ফি কুবুরিহিম কবরের মধ্যে নামাজ পড়তেছে। আবার আমি বাইতুল মুকাদ্দেসে গিয়ে দেখলাম প্রথম সারিতে তিনি নামাজের জামাতের মধ্যে হাজির হয়ে গেছেন। আমার ভাইরা বাবারা, আজকে চলবে যদি সময় থাকে, কোরআন থেকে হাদিস থেকে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল কিছু কথা আমি শুনাই দিব। অথচ আমরা বলি অল আর মেন ইজ ইকুয়াল, সব মানুষ সমান, আসলে সব মানুষ কিন্তু সমান না। সুবহানাল্লাহ। কন্যা মারহাবা কর। ভাইরা আমার, বাবারা আমার, হযরত ইউনুস আলাইহিস সালাম 40 দিন মাটি মাছের পেটের ভিতরে, তিনি যখন তার এলাকা ছেড়ে যাচ্ছিলেন, ইনুয়া ছেড়ে, সেখানকার মানুষেরা ওনাকে বুঝে নাই, কাস্পিয়ান নদীর কিনারে আসলেন, কাস্পিয়ান নদী, নদীর মাঝখানে নৌকা আটকায় গেল, আর চালক নৌকার মাঝি বলছে, এত বছর ধরে এখানে নৌকা চালাই, এই বিশাল নদী, এটার মাঝখানে তো নৌকা আটকাবে না,
যেহেতু নৌকা আটকায় গেছে তাহলে বোঝা গেল মালিকের বাধ্যগত গোলাম, মোস্ট প্রভিডেন্ট এমন একটা গোলাম আছে এই নৌকার মাঝখানে, যিনি তার মালিকের না বলে কানতে বলাইয়া যাইতেছে, যদিও নৌকার মাঝি কথাটা কত ওজনলা কথা, মালিকের প্রিয় বাধ্যগত তাকে না বলে সে যাচ্ছে, মালিক আটকায় দিছে, তিনি নেমে যান। মানুষ বলল আমি তো সেই লোক 40 দিনে গজব আইব, পলায় যাইতেছেন, রাগ করে যাচ্ছে আর কি, যেহেতু তুমি গজব দিলা না এই গজব বাগর লিয়া তুমি থাকো, আমি চললাম। আল্লাহ বলছে ইউনুস যেই দেশে যাবি ওটা তো আমার দেশে, সুবহানাল্লাহ বলবেন না, মারহাবা কোন ভাই আমার, যখন পেলে দেওয়া হলো আল্লাহর সাথে অভিমান করা যায় না, আল্লাহর সাথে রাগ চলে না, গুসা চলে না, বাইরে আমার আদরটা কেমন দেখেন, বাচ্চা না খেয়ে যদি শুয়ে থাকে রাতের বেলায় মা কি দেখে না বাচ্চার গায়ে কম্বলটা আছে কিনা, শীত লাগছে বাচ্চার, আহারে মা তো আরেকটা কম্বল দিয়ে বাচ্চারে জড়ায় রাখে। একটা মাস এসে হযরত ইউনুসকে নিয়ে গেলেন, আল্লাহর কত মায়া, আল্লাহ তো নবী, নবী হলো খুব আদরের, আর একটা মাসের হুকুম দিলেন আমার নবীরে প্রটেক্ট দাও, একটা মাস যদি ক্ষত বিক্ষত হয় নবীর কষ্ট হবে, আর একটা এসে গিলে ফেললেন পেটের ভিতরে চলে গেল, হযরত ইউনুসের কানে আল্লাহ আল্লাহ আওয়াজ আসতেছে, জিকির আওয়াজ, কেঁদে ফেললেন তিনি, তিনি বলছেন আল্লাহ কতদিন আমি এই নদীর তলদেশে কতদিন আমি বুঝতেছি না, অন্ধকার তো তিনটা, একটা হলো রাতের অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, আর একটা হলো পানির তলদেশের অন্ধকার। আল্লাহ বলছেন ইউনুস 40 দিন যাবৎ তুমি মাছের পেটে আছো, কয়দিন? হযরত ইউনুস কেঁদে ফেললেন যে আল্লাহ আমি যে তোমার নবী, আশেপাশের থেকে জিকিরের আওয়াজ আমার কানে আসে, কিন্তু আমি তো দায়িত্ব পালন করতে পারতেছি না, বিপদে পড়ে গেছি, খানা নাই, গোসল নাই, অভিমান করা তো আমার ঠিক হয় না, আমি সারেন্ডার করলাম, আল্লাহ এখন নদীর তলদেশে কতখানি তলদেশে মাটির ধর্ম পচাইয়া দেওয়া, মাটির স্বভাব হলো পচাইয়া দেওয়া, আর নূরের ভাইরা আমার ধর্ম সলিড করে দেওয়া, এই জন্য আমি আপনি খানা খাই, আমি আপনি যে খানা খাই দৈনন্দিন শরীর থেকে গাম বের হয়, দুর্গন্ধ বের হয়, নবীজি খানা খাইলে পরে নবীজির যে গাম দিত দেহ মোবারক থেকে পসিনা বের হতো, আম্মা জানা আয়েশা বলেন এগুলি মুক্তার মতো থাকতো, আমি আয়েশা এগুলি শিশুড়ির মধ্যে জমা রাখতাম, বড় অনুষ্ঠানে উন্নত মানের আতর হিসাবে ব্যবহার করতাম, নবীর পসিনা মোবারক সুগন্ধি আর আপনারটা আমারটা হলো দুর্গন্ধ, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আর একটু গভীর ভাবে খেয়াল করেন, হাদিসের তাবারানির মধ্যে দেখলাম কিতাবুত তাহারাতের মধ্যে, যেহেতু মহাদেশ সাপসা বয় লাগে অন্যদিকে আলোচনা করলে, আজ মাহফিলের মধ্যে আজকাল কেন মহাদেশ মুফাসসির বসে না, কারণ জানেন কি? কারণ হলো কিসসা কাহিনীর কারণে মহাদেশরা বসে না, যারা হাদিস পড়ায়, যারা বুখারী পড়ায়, কাশ্যাপ পড়ায়, বাইজাবি পড়ায়, জালালাইন পড়ায়, তাদের সামনে কিসসা কাহিনী ভালো লাগে না, তারা তো নবীর হাদিস পড়ায়, তাফসির পড়ায়, আমার ভাইরা এই জন্য আলেমের মজলিসে কোরআন হাদিস বয়ান করলে ভালো হয়, মারহাবা কোন, সুবহানাল্লাহ কোন, গভীরভাবে খেয়াল করেন, আম্মা জানায় সবরে হুজুর আপনারা তো খানা খান বলে খাই, আপনি কি ত্যাগ করেন না করি, আপনি কি ত্যাগ করেন না করি, মা এসা কো হুজুর আমি আপনার বেগম জীবনে কোনোদিন পেশাবের আলামত দেখলাম না, পায়খানার আলামত দেখলাম না, আপনি তো খান আপনি ত্যাগ করেন, নবীজি কয় এসা শুনো আমি কখন আমি হাজতে যাব, হাজত সারব, টয়লেট ব্যবহার করব, জমিন তৃষ্ণার্ত অবস্থা থেকে রহমাতাল লিল আলামিনের পেশাব পান করার পরে জমিনের তৃষ্ণা নিবারণ হয়ে যায়, জমিনের তৃষ্ণা নিবারণ হয়ে যায়, নবীজি বলেন এসারে রহমাতাল লিল আলামিনের পায়খানা বক্ষণ করার পরে জমিনের ক্ষুধা নিবারণ হয়, জমিন পাক হয়ে থাকে, আমি যখন এই হাজরটা সারি জমিনের মুখ বন্ধ হয়ে যায়,
নবীর মতো কেউ যদি দাবি করে তাইলে বলবেন, আয় বেটা দেখি তুই নবীর মতো, তোরে রাস্তার কিনারে বসাই, জমিন পাক হয় কিনা দেখি। জমিন পাক হইতো, জমিনের মুখ বন্ধ হইতো, কারণটা কি? এখানে কারণ হলো নবীজির পায়খানা পৃথিবীর কোন মানুষের আল্লাহ দেখেন নাই, এই কারণে কাফেররা না হয় ব্যঙ্গ করত, মুসলমানদের ব্যঙ্গ করত আর বলতো তোমাদের নবীর পায়খানা দেখো, ঠাট্টা করত, নবী তো ঠাট্টার বস্তু না। দুই কারণে আল্লাহ নিজে হেফাজত করছেন, প্রথম কারণ জমিনের ক্ষুধা নিবারণ হয়, দ্বিতীয় কারণ হলো পৃথিবীর কোন মানুষের আল্লাহ এই বিষয় দেখা নাই। এটার মধ্যে একটা দুর্গন্ধ থাকলো তো বুঝা যায়, এটা সিগারেটও কেউ যদি ধরায় পুরা গাড়ি হয়ে যাবে না? একটা বাচ্চা পায়খানা করে দিছে, মা পেরেশান হয়ে গেছে, গাড়ির ভিতরে পুরো গাড়ি গন্ধ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আমি দেখলাম মানুষের নাকের রুমাল দেয় যে এই কাজটা কি করলো, এই পিছনে কথা বলবেন না দয়া করে, এই কাজটা কি করলো, রুমাল দিতেছে নাকে। বাইর আমার ভদ্র মহিলা তার বাচ্চার হেফাজত করার জন্য তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা ওড়না বের করলো, যেহেতু বাচ্চা পায়খানা করছে লিকুইড এটা তরল সরাই গেছে গাড়ির মধ্যে, ওড়নাটা দিয়া ভালো করে মুইসা তার ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকায় দিছে। কারণ হলো সে তো অভিভাবক, মানুষ কমন করবে, বাচ্চারে গাল মন্দ করতে গেলে অভিভাবকের গায়ে লাগবে। আল্লাহ বলেন আমার নবীটা আমি হেফাজত করছি কারণে, আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, ও নবী আমি আল্লাহ যে আপনার অভিভাবক, আপনাকে কি ইতিম করে পাই না, আমি আল্লাহ তো আপনার অভিভাবক, অভিভাবকের দায়িত্ব তার অধীনস্থকে দুঃখে সুখে ডাইকা রাখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোরআন বুঝলে তো মজা। মূলত আমি দারুন নাজাতের সাথে একত্রতা ঘোষণা করতে আসছি ওয়াজের জন্য না, তারা তো ওয়াজের জাহাজ। আর একটু আগে বসতে পারলে আপনাদের একটু সুবিধা হইতো, বাড়া বাড়িতে থাকে অনেকে চিন্তা করে আজকে বাড়িওয়ালার বকা শোনা লাগবে, তালা খুলবে না, জান্নাতের তালা আল্লাহ খুলে দিবে, জান্নাতের তালা খুলে দিবে আল্লাহ তালা। বসেন ভাই, পিছনে কথা বললেন না, এখন শেষ সময় এসে হাঁটে হাঁড়ি ভাঙ্গেন না, পিছনে এতক্ষণ কথা না, এখন কথা কিসের বাবা? আপনারা বসেন আইসা, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, ভাইয়ের আমার তাইলে বুঝলাম নবী আর সাধারণ মানুষের কত বেশ কম, নবী আর সাধারণ মানুষের মধ্যে অনেক বেশ কম, অনেক বেশ কম। তো নবীজির অভিভাবক আল্লাহ নিজে, আল্লাহ বলছেন হাবিব আপনাকে কি আমি ইতিম করে পাই না, আমি আল্লাহ কি আপনার অভিভাবক না? অভিভাবকের দায়িত্ব হলো, অভিভাবকের দায়িত্বটা কি, তার অধীনস্থ যে থাকে তারে দুঃখে সুখে তাকে ঘিরে রাখা, জড়ায় রাখা। মারহাবা কোন কোন, আলহামদুলিল্লাহ। আমাদের নবীর দেহ মোবারক মাটির উপরে তিন দিন, কয়দিন এটা কি আমার কথা ভাই? আপনারা একটু খেদমত করেন বলে কথা কইলেন না পিছনে। দেহ মোবারক কয়দিন মাটির উপরে, আপনার লাশ কয়দিন রাখা জীব? তিন দিন না, ৩০ বছর যদি থাকে, ৩০,০০০ বছর থাকে এই দেহের কিছু হবে? তিনি হায়াতুন নবী। কেন আমরা নবী, অনেকে কয় আপনারা ওফাতুন নবী করেন না কেন? আল্লাহ বলছেন নবী, এখানে সূরা জুমার ৩০ নম্বর আয়াত দেখেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার অন্তকাল হবে, অন্যদের মরণ হবে। সুবহানাল্লাহ কোন না, মারহাবা কোন। ভাইরা আমার গভীরভাবে কথাগুলি খেয়াল করুন, নবীজি পর্দা নিবেন,
মালাকুল মউতে বসে আছে নবীজির খেদমতে। নবীজি জানতে চাইলেন তুমি কে, মালাকুল মউত পরিচয় দিলেন, আনা মালাকুল মউত। নবীজি বললেন ইজলিস। সুবহানাল্লাহ, মালাকুল মউত এসে বলছে হুজুর এমন এক ব্যক্তি আপনার কদমে বসাও যিনি এর আগে কারো কাছে পারমিশন চান নাই, জান কবজের ব্যাপারে কারো কাছে তিনি পারমিশন চান নাই, সময় হয়ে গেছে জান কবজ করেছেন, আজ সর্বপ্রথম আপনার সমীপে তিনি পারমিশন চাইছেন, আপনি পারমিশন দিলে পরে আপনার জান কবজ হবে, না হয় আমি ফিরে যাব, আবার সময় হলে পরে আমি আসব, যদি থাকতে চান কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন, সেদিন আমি আবার ফিরে আসব। নবীজি তখন বললেন ইজলিস, মালাকুল মউতকে বললেন আপনি বসুন। নবীজি বারবার উপরের দিকে তাকায়, খেয়ালটা হলো দীর্ঘদিন যাবৎ আপনজন মায়ার খুব নিকটের সাইয়েদুল মালাইকা জিবরিল আমিন আসছেন দুঃখে সুখে, জিবরিলের সাথে কিছু কথা বলবেন, কিছুক্ষণের মধ্যেই নবীজির দরবারে জিবরিল আমিন হাজির। আরে জিবরিল এসে বসছে হুজুরের কদম মোবারকে। নবীজি সালাম দিলেন জিবরিল আমিনকে, জিবরিল আমিন নবীজিকে সালাম দিলেন, জানতে চাইলেন নবীজির স্বাস্থ্যের অবস্থা, মনের অবস্থা। নবীজি আল্লাহ শুকুর আদায় করলেন, আর নবীজি বললেন আমি একটু ভয়ের মধ্যে আছি, ভয় তো আছে কারণ পৃথিবী ছেড়ে যাবেন, উম্মতের বিশাল একটা জনগোষ্ঠী, এই যে দায়িত্ব, আপনি মারা যাবেন মনে করেন আপনার ফ্যামিলির কথা কি একবারও মনে আসবে না, এরা কেমনে চলবে কেমনে কি করবে। নবীজি বললেন আখি জিবরিল ভাই জিবরিল, মালাকুল মউত এসে বসে আছে, আমি আপনার অপেক্ষায় ছিলাম, আপনার কাছে জানতে চাই, পরামর্শ করতে চাই আপনার সঙ্গে, এখন কি আমার দুনিয়াতে থাকা ভালো নাকি যাওয়াটা ভালো, মালাকুল মউত তো বসে আছে, আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। হযরত জিবরিল বলছে হুজুর আপনাকে তোমরা এখানে দাঁড়িয়ে কথা বলো, শরম নাই, এটা শরম থাকা তো উচিত, আল হায়ও সোবাত মিনাল ঈমান, লজ্জা হচ্ছে মানুষের ঈমানের অঙ্গ, এটা তো কোনো অন্য দশটা প্রোগ্রাম না বাবা, এই প্রোগ্রামের গুরুত্ব যে ওজন যে কত বেশি যদি তোমরা বুঝতে, বুঝো নাই তোমরা। নবী আমার ডেকে বলছেন ভাই জিবরিল এখন থাকা ভালো নাকি যাওয়াটা ভালো, আপনি আমাকে একটা পরামর্শ দেন। জিবরিল বলছে হুজুর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আপনাকে শিক্ষক বানায় পাঠাইছেন, আপনার চাইতে মহাজ্ঞানী আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই, এত জ্ঞান দিয়ে আল্লাহ আপনাকে সমৃদ্ধ করছেন, আপনি আমার কাছে জানতে চাচ্ছেন, আমার এত দুঃসাহস নাই আপনাকে পরামর্শ দেওয়ার মতো, এত বড় দুঃসাহস আমার নাই, তবে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একখানা আয়াত আমি আপনারে শুনাইতে পারি। জিবরিল বলছে আল্লাহর কালামে আমার একটু শোনাও। নবীজিকে জিবরিল আমি শুনাইতেছেন বলুন বিসমিল্লাহির রহমানির ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এখান থেকে ওখানেরটা কি ভালো, উত্তম না, তাহলে এখানে থাকার চাইতে চলে যাওয়াটাই কি, কেমন কথা জিবরিল আদমের সাথে বললেন, আমরা একটা জিনিস জানলে আর একজনের দমক দিয়ে কই বসেন বসেন, আমি কই আমি কই, আর জিবরিল বলছে সাইয়েদুল মালাইকা বলছে হুজুর আপনাকে পরামর্শ দিব, এমন দুঃসাহস আমার নাই, তবে আমি কোরআন শরীফের একখান আয়াত আপনারে আমি শুনাইতে পারি। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ, কথা আদব দরবারে নবুবিতে, কোন ফেরেশতা আল্লাহ মাহু সাদিদুল কুয়া এক বিজ্ঞ ফেরেশতা হুজুর বলছেন আমি মেরাজের রাত্রিতে জিবরিলকে পূর্ণ আবহায় আমি দেখেছি, ডানা মেলে দিয়েছে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জিবরিলের ডানা চলে গেছে, সুবহানাল্লাহ।
ভাইরা আমার বাবারা আমার রহমতের নবী মায়ার নবী, আমি বিস্তারিত বললে সময় নষ্ট হবে। শরীয়তে পর্দা নিলেন, নবুয়তের সূর্য অস্ত চলে গেল, আম্মা জান আয়েশা হুজরার মধ্যে দ্বিপহরের সূর্য, আহা জগৎ অন্ধকার হয়ে গেল। এই সেই নূরনবী গভীরভাবে খেয়াল করেন, তিন দিন মাটির উপরে খেলাপাতের নির্বাচন, মদিনা হল মডেল, তাকায় দেখো মদিনা আদর্শ, খিচুড়ি মার্কা কোনো কিছু না, খিচুড়ি মার্কা নির্বাচন না। একদল সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আলী রে কলিজার টুকরা পাথে মারে নবীজি তোমার কাছে বিয়ে দিলেন, আর 19 বছর বয়সে তুমি মুসলমান যুবকদের মধ্যে তুমি খলিফা হয়ে যাও। উনি বলছে আমার সামনে উসমান ওমর আবু বকর আছে, তাদের সামনে আমি আলীর কোনো যোগ্যতা নাই। সোনার মানুষ তৈরি করে গেছেন আমার নবী, সুবহানাল্লাহ। আরেকদল মানুষ গিয়ে বলছে উসমান তুমি তো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, নবীজির কন্যাদ্বয়েদেরকে তুমি বিয়ে করেছ, তোমার সম্পর্কে আয়াত নাজিল হয়েছে অমিন দুনিহিমা জান্নাতান, এমনে তো তুমি জান্নাতি, অতিরিক্ত খেদমতের কারণে হাদিস শরীফে আসছে অফিল খেদমতের রহমত, খেদমতটা রহমত, ওসমানের বিশাল খেদমত, আল্লাহ খুশি হইয়া তার নামে দুটো অতিরিক্ত বেহেস্ত দিলেন, ওসমান তুমি ইসলামের প্রথম খলিফা হয়ে যাও। উনি বলছেন আমারে কোনো ফাম দিয়া লাভ হবে না, আমার সামনে ওমর আবু বকর আছে, তাদের সামনে আমার কোনো যোগ্যতা নাই। সোনার মানুষ তৈরি করে গেছেন আমার নবী। আরেক দল মানুষ গিয়া বলছেন ওমর নবীজি মুনাজাত কইরা বলছে আল্লাহ ওমরে মুসলমান বানায় দাও, নবীর পছন্দের তুমি, আর তোমার তরবারি দেখে কাফেররা ভয় পাইত, আল্লাহ তোমার প্রশংসা কইরা বলছে আশিদাউ আলাল কুফার, কাফেরদের জন্য তুমি বজ্র কঠিন, এমন একজন মানুষ তুমি, তুমি খলিফা হয়ে যাও। ওমর বলছে আমার সামনে আবু বকর, আবু বকরের সামনে আমার কোনো যোগ্যতা নাই। ভাইরা আমার সোনার মানুষ তৈরি করে গেছেন নবী আমার, যোগ্য লোকেরা সেদিন দায়িত্ব নিছেন, এখন দেখা যায় যেটা যোগ্য সেটাওকে আমার সুযোগ দেন, আর যেটা দারোয়ানের উপযুক্ত না এটাওকে আমার দিয়ে দেন। নবীর যোগ চিরস্বর্ণের যোগ, নবীর সাহাবিরা কেমন, নবীজি বলছেন ওয়ানা আসহাবিকান নুজুম, আমার সাহাবিরা নক্ষত্রের ন্যায়, পৃথিবীর কারো কাছ থেকে শিকার কিছু নাই, আদর্শ আমাদের মদিনা, মদিনা আমাদের মডেল, ইমানের রাজধানী হইছে মদিনা। ইমানের রাজধানী কোথায়? জোরে বলেন ইমানের রাজধানী কোথায়? দেশের রাজধানী যেমন ক্যাপিটাল সিটি, আমাদের এখানকার রাজধানী আমাদের ঢাকা শহর, আর মুসলমানদের ইমানের রাজধানী মদিনা। মদিনা থেকে শিকার আছে, মদিনা আমাদের আদর্শ। এক বস্তা ওয়াজ নিয়ে আসছিলাম, তো সময় তো দেওয়া লাগে বাচ্চাদের, ওরা তো উৎসাহ উদ্দীপনা পাবে, ওরাই তো কথা বলবে এক সময়, না হয় 9:30 যদি বসতে পারতাম একটা স্ক্রিপ্ট আমি একটা ফ্রেম দাঁড়া করাই দিতে পারতাম, তবে ছোট্ট বিষয়টা নিছি এটাই শেষ করার চেষ্টা করব আর একটু সময় নিয়ে, রাজি আছেন তো আপনারা? বাইরে আমার খেলাপথের নির্বাচন হয়ে গেল, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবীজির গোসলের প্রয়োজন, ডেকে বলছেন আলী রে নবীজি তোমারে পছন্দ কইরা পাথেমারে তোমার হাতে উঠায় দিল কলিজার টুকরা, নবী নন্দিনী তোমার ঘরে গেছে, নবীর পছন্দের মানুষ তুমি, আর আহলে বাইতের সদস্যদের মধ্যে তুমি, সুতরাং নবীজির গোসলের দায়িত্বটা তোমার উপরে, অন্য যারা আছে তারা তোমার হেল্পার হিসাবে থাকবে, তারা গোসলের উপকরণ সাপ্লাই দিবে, পানি দিবে, অন্যান্য টাওয়ালগুলি আগায় দিবে তোমার সামনে, কিন্তু নবীজির দেহ মুবারকের উপর হাত রাখা শুধু তোমার হক আছে, অন্য কেউ নবীর দেহে হাত দিতে পারবে না। সুবহানাল্লাহ, গোসলের মধ্যে একটা আদব আছে, কি বলেন? একজন বুজুর্গের গোসল যদি হয় রাস্তার কেউ গোসল করাবে নাকি? কত নিয়ম কানুন, কত আদব, তাজিমের ব্যাপার।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন, গোসলের উপকরণ কিনারে নবীজি শরীয়তে হলো আমার শ্বশুর, নবী আমার ইমান, তো আমি তো ইমানদার, গোসলের নিয়ম হলো মাইয়তের কাপড় খোলা লাগে, মাইয়তের শরীরে যদি কোনো গেঞ্জি থাকে কাটতে হয়, সুতা থাকলে কাটতে হয়, এইভাবে কোন কাপড় সবর থাকতে পারবে না, উপরে শুধু চাদর থাকবে, গোসলের নিয়ম আছে, কিন্তু নবীর কাপড় মোবারক কেমনে আমি খুলব, কদম মোবারকে বসা, এই সময় তন্দ্রা এসে গেছে, নবীজি আমাকে ডেকে বলছেন, আলী আমার কাপড় খোলা লাগবে না, আমার শরীরের উপর পানি ঢেলে দাও, গোসল হয়ে যাবে। আমার কাছে একটা কিতাব আছে, আব্দুর রহমান মদিনা শরীফ থেকে, দরে জামান থেকে আমি এসেছি, দরে জামান মদিনার সবচেয়ে বড় লাইব্রেরি, যেটা জাবলে উহুদের দিকে যাওয়ার সময় হাতের বাম দিকে পড়ে, পৃথিবীর বড় বড় স্কলাররা সেখান থেকে কিতাব কিনা নিয়ে আসে। আমি আশ্চর্য হলাম, গোসলের সময় নবী কথা বলতেছেন, এই পৃথিবীর কোন মানুষ গোসলের সময় কথা বলে, আর তোমরা যারা বলো উপাত্তন নবী কেন করো না, তোমাদের জিজ্ঞেস করি, চোখে চশমা দাও, চোখে না দেখলে কোরআনে কি বলে আল্লাহ, আপনি জীবিত হাদিসের দিকে তাকাই সেখানেও জীবিত, প্র্যাকটিক্যাল দেখতেছি, নবীজি বলছেন, আলী আমার কাপড় খোলা লাগবে না, আমার গায়ের উপর দিয়া কাপড়ের উপর পানি ঢেলে দাও। আল্লাহু আকবার। পৃথিবীর দশটা মানুষের মতো নবীর গোসল না, দশটা মানুষের মতো নবীর জানাজা না। সুবহানাল্লাহ, গোসল হয়ে গেল, ইয়ামুনি চাদর গায়ে পরায় দিলেন, বাইরে আমার জানাজার সিস্টেম, এই যে বাচ্চারা জানাজা পড়াইল, পড়াইছে কিনা, পড়াইছে, নিয়ে একটা শুনেন, নাওয়াই তুয়ান ওয়াদিয়া লিল্লাহ তাআলা আরবা তাকবীরাতিন সালাতিল জানাজাতে ফরদিল কিফায়াত সানাউ লিল্লাহ তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদদুআউ লিহাজাল মাইয়্যিত। মাইয়ের শব্দ ব্যবহার করা লাগে, আল্লাহর কসম করে বলছি, নবীর সামনে মাইয়্যত বলা হলো হারাম, বরং নবী হাইয়ুন, নবী জীবিত, নবীর উম্মতই তো জীবিত, নবীর উম্মত কি অলিরা জীবিত, শহীদেরা কি শহীদেরা জীবিত। কোরআন শরীফের মধ্যে কয়েকটা আয়াতের মধ্যে দেখলাম, এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ বলতেছেন, যারা আমার রাস্তায় জীবন দিল, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ, এখানে এক আয়াত, আরো আয়াতে দেখলাম আল্লাহ তাআলা ফরমান, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কয়, আমার রাস্তায় যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং জীবিত বা লাহিয়া, যেহেতু তারা জীবিত, ইন্দা রব্বিহিম, রবের পক্ষ থেকে ইরজাকুন, নিয়মিত রিজিক প্রাপ্ত হন, নবীর উম্মতেই তো জীবিত, তাইলে নবী কি মৃত নাকি? আপনারা বলেন, আল্লাহ আমাদের জ্ঞান দান করেন। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মক্কাওয়ালা মদিনাওয়ালা আল্লাহওয়ালা বানা দাও, বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আল্লাহওয়ালা। কখন জানি ডাকে সে যায় কবর মাঝে শুইতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফর পরিতে, তুমি আমার আমি তোমার এই কথাটি বলে দাও, মক্কাওয়ালা মদিনাওয়ালা আল্লাহওয়ালা বানা দাও, বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আল্লাহওয়ালা। ভাই আমার, তাহলে জানাজা ওয়াদ্দাউ লিহাজাল মাইয়্যিত, মাইয়্যের শব্দ
সাধারণ মানুষের সামনে মাইয়্যিত ব্যবহার হয়, নবীর সামনে মাইয়্যিত ব্যবহার করা হারাম। তাহলে নবীর জানাজা কেমনে হলো? নবী পরিবারের সদস্যরা মায়েশার হুজরার ভিতরে আহলে বাইতের মেম্বার যারা, তারা প্রথমে সালাতু সালাম পেশ করলেন, জলিল কদর সাহাবায়ে কেরামের পরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো, সালাতু সালাম জানাইলেন। আমার ভাইরা দেখবেন আপনারা, জাতিসংঘের মিশনে সেনাবাহিনী যারা শহীদ হয়ে যায় তাদের গার্ড অফ অনার দেওয়া হয়, কফিনের সামনে স্যালুট করা হয়, স্যালুট উইথ অনার, স্যালুট উইথ সম্মান করা হয়। দেশের জন্য জীবন দিছে, সম্মান পাইল। নবী তো একটা দুধের দেশের জন্য না, সমস্ত কায়নাতের জন্য তিনি রহমত। সেই রহমতের নবীকে সালাতু সালাম দিয়ে দিলেন। নবীর এখন কোন জায়গায় কবর হবে, কোন জায়গায় নবী থাকবেন, সবাই চিন্তায় পড়ে গেছে। সব কাজ তো শেষ, সব কাজ কি নবীর কোন জায়গায় থাকবে, পেরেশান হয়ে গেলেন সাহাবায়ে কেরাম, কোথায় রাখবেন তারা পেরেশান, যেহেতু কোনো দিক নির্দেশনা আছে নাকি? সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে বলল, আম্মা জান আয়েশার কিনারে যায় শুনতে পাই, আম্মা জান আয়েশা কিছু বলে কিনা, আম্মা জান নবীজির শেষ ইচ্ছা, কোন জায়গাতে নবীজি থাকবেন এমন কোনো কথা বলছেন নাকি? আম্মা জান আয়েশা বলেন, নবী আমার হুজরার ভিতরে ছিলেন, এশার নামাজের জামাত চলতেছে, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দয়াল নবী গো, দয়াল নবীজি, আমার হুজরার ভিতরে আম্মা জান আয়েশা বলেন, আমার গুরুর উপরে রানের উপরে মাথা রেখে বিশ্রাম নিতেছে, আজান হচ্ছিল, জিজ্ঞেস করলেন আয়েশা এখন কোন আজান, আম্মা জান বলেন হুজুর এশার নামাজের আজান চলতেছে, নবীজি বললেন আয়েশা তাহলে আমার একটু উঁচা করো, জানালার কিনারে একটু বসাও, বাইরে আমার, আম্মা জান বললেন আমি কষ্ট করে নবীজিকে উঁচা করলাম, আমি দেখলাম মসজিদে নববীর দিকে তাকায় তাকিয়া মাসুম শিশুর মতো পুপায় পুপায় কাঁদতেছে। আমি বললাম হুজুর কেন কাঁদেন, এই কঠিন অবস্থা, অসুস্থ, কার কথা মনে পড়ে গেল, কেন কাঁদছেন নবীজি? তখন বলেন আয়েশা আমি কাঁদতেছি, আমার চোখে কোনো দুঃখের কোনো পানি না, কষ্টের পানি না, আমার চোখে তৃপ্তির পানি, এই জামাত কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য আমি কষ্ট করেছি, আমি কত কষ্ট করলাম, তাইফে আমি রক্ত দিলাম, উহুদে দান শহীদ করলাম, আজকে আমি জামাতের মধ্যে নাই, অথচ আমার উম্মতেরা তারা জামাতে দাঁড়ায় গেছে, বুখারীতে আসছে অফিল জামাত রহমত, নামাজের জামাতের মধ্যে আল্লাহ রহমত নাজিল হয়ে যায়, প্রতিদিন 120টা রহমত জমিনে আসে। নবীজি বলেন আয়েশা শুধু নামাজের মুসল্লায় যারা থাকে 40টা রহমত নামাজিদের জন্য স্পেশাল এসে যায়, সুবহানাল্লাহ, শুধু নামাজিদের জন্য 40টা, কিন্তু অনেকে নামাজ পড়ে না, বাকিগুলি ভাগ করা হয় 18,000 মাখলুকাতের মধ্যে চলে যায়, 40টা শুধু নামাজিরা পায়, কারা পায়? আমি যেতে পারলাম না, আমার চোখে তৃপ্তির পানি, খুশির পানি, কারণ সফল হলো, সার্থক হলো মিশন, আমার আল্লাহকে বলবো আল্লাহ আমি নিজের চোখে দেখে আসলাম আমার উম্মতের নামাজ ছাড়ে নাই, নামাজ পড়ে। ভাইরা আমার খেয়াল করেন, আম্মা জান আয়েশার নবীজির খেদমতে আম্মা জান আছেন, এই দিকে আবা বকর কানতে কানতে বড় পেরেশান, নামাজের ভিতরেই তেলাওয়াতের মধ্যে কান্না আসতেছে, কারণ হলো সাহাবীদের মনের কষ্ট হলো, যেই জামাতের মধ্যে নবী থাকে সেই জামাত তো কবুল হয়ে যায়, নবীর সঙ্গে নামাজ পড়া, নবীর পিছনে নামাজ আদায় করার কিসমত আমাদের নষ্ট হয়ে গেছে, নামাজের ভিতরে কেঁদে তারা জার জার হয়ে যাচ্ছে। আম্মা জান খেদমতের মধ্যে আছেন, আম্মা জান যেমন বুদ্ধি বুদ্ধিমত্তার সঙ্গে জিজ্ঞেস করলেন, দামি বাবার দামি সন্তান জিজ্ঞেস করতেছে, হুজুর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলগণ কেউ তো দুনিয়ায় থাকেন নাই, তারা তো নির্দিষ্ট জায়গার মধ্যে ঘুমায় গেছেন, আপনি নির্দিষ্ট কোন জায়গা ঠিক করেছেন নাকি, আপনার এন্তেকালের পরে কোন জায়গায় থাকবেন? নবীজি বলেন এখনো আমি ঠিক করি নাই, এখনো, সুবহানাল্লাহ বলবেন না, হায় রে দয়াল নবী, মেয়ে মানুষ তো কেল খুশে খুশে জিজ্ঞেস করে, বাইর করে কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানেরা মা বাবার কাছে দুর্বল,
পৃথিবীতে এসে বাবার মুখ দেখলেন না, আব্বা জান আব্দুল্লাহকে দেখেন নাই, কেন জানি আমার মন বলছে না জানি আপনার ইন্তেকালের পরে আপনার বাবা আব্দুল্লাহর কিনারে, না জানি আপনি চলে যান থাকতে চান, নবীজি কই ঠিক করি নাই। হুজুর পৃথিবীর সন্তানেরা মায়ের কাছে দুর্বল, না জানি আম্মা জানাবেন আর কিনারে আবার ময়দানে আপনি থাকতে চান কিনা, নবীজি কয়সা এখনো তো আমি ঠিক করি নাই। সুবহানাল্লাহ, একের পর এক বলে যাচ্ছে আম্মা জানা আয়েশা, কেমন জ্ঞান কেমন বুদ্ধি, নবীজির কত হাদিস সাহাবায়ে কেরামরা আম্মা জানা আয়েশার কাছ থেকে শুনছেন গ্রহণ করছেন। কন্যা যদি হয়, মেয়ে যদি হয়, উপযুক্ত মেয়ে যদি হয়, হাজারো মানুষ তার কাছ থেকে দলিল গ্রহণ করতে পারে, কিন্তু আমাদের সমাজের অনেক মা বোন আছে ইসলাম মানে না। কি বলেন, ঠিক না বেঠি? ইসলাম মানে না, আর ইসলাম মাইনা দেখো ওজন বাড়বে, বাড়বে না কমবে? ভাইয়ের আমার বাবার আমার আম্মা জানা আয়েশা বলছে, হুজুর মক্কায় আপনার উড়ার মতো পাখা ছিল না, দরার মতো কোনো ডাল ছিল না, সকল দরজা জানা বন্ধ, রাতে অন্ধকার ইসলামের দাওয়াত দিয়ে যখন আপনি মক্কা নগরে আসতেন, ঘরে আসতেন আপনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, যিনি দরজার কিনারে পিঠ লাগায় দাঁড়ায় থাকতো একটা পায়ের উপর বর দিয়া, আপনার পথের দিকে তাকিয়ে তাকিয়ে, হুজুর আপনার দিকে তাকিয়ে তাকিয়ে কান্তু কখন আপনি ঘরে আসবেন, কেন জানি আমার মন বলছে মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লায় খাদিজার কিনারে, না জানি আপনি গিয়ে ঘুমা। সুবহানাল্লাহ, আম্মা জানা আয়েশা বলতেছে ভিতরে আসল ঘটনা হলো মনের অজান্তে তিনি জানতে চান কারে ভালোবাসেন। সুবহানাল্লাহ, কোন মারহাবা কোন, কিন্তু এটা কয় নাই কারে ভালোবাসেন, কত কৌশল করে কথাগুলি বলছে, না জানি আমার মন বলছে যিনি আপনার জন্য দরজার কিনারে দাঁড়ায় থাকতো খাদিজার কিনারেই নাকি আপনি ঘুমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়াল নবী গো, কোথায় আপনি থাকবেন? নবীজি তখন বললেন, আয়েশা এখনো তো আমি ঠিক করি নাই। মা আয়েশা চিন্তা করলেন, যেটা বলি ওটাই কই ঠিক করি নাই, তিনি চুপ থাকলেন। কিছুক্ষণ চুপ থাকার পরে নবীজির জবান খুললেন, নবীজি বলেন, আয়েশা আজকের এই সময় মুহূর্তে তোমার উরুর উপরে মাথা রেখে তোমার হুজরার মধ্যে আমি বিশ্রাম নিতেছি, আজকে যেভাবে আমারে আগলে রাখলে, জড়ায় রাখলে, আদর করে আমাকে ঠাঁই দিলে তোমার কোলে, আমার দেখালে পরে তোমার ঘরের মধ্যে হুজরার মধ্যে আজকের এই দিনের মতো তোমার হুজরার ভিতরে আমারে থাকতে দিবা কিনা। মায়েশা তৃপ্তির পানি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর এটা তো আমার পরম সৌভাগ্য, আপনি বলছেন এখানেই থাকবেন। সাহাবীরা বলছে, আম্মা জান নবীজি কোন জায়গায় থাকবে এরকম কোন নিশানা দিয়ে গেছেন নাকি? আম্মা জান তখন বললেন, হুজুর তার মবুতি জবানে বলছে, আয়েশা স্নেহ ভরে মায়া করে যেভাবে আমাকে তোমার হুজরায় আগলে রাখলে, জড়ায় রাখলে, আমার ইন্তেকালের পরে আমি তোমার হুজরায় থাকতে চাই। আমাদের মা আয়েশা আমাদের জীবন উৎসর্গ হোক, তিনি বলছেন পৃথিবীবাসীর সূর্য হয় ফজরের নামাজের পরে, আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। সুবহানাল্লাহ, কর মারহাবা, আম্মা জানা আয়েশার হুজুরের ভিতরে বাইর আমার নবুয়তের সূর্য অস্ত গেল, চতুর্দিকের মানুষ পাগলের মতো হয়ে গেছে, চিৎকার করে বলছে, বাবা কর দেখবো দেখবো বলে নবুয়তের সূর্য অস্ত চলে গেল। নবীজির একটি বার দেখাইয়া দাও, মাটি দিয়ে আমাদের বঞ্চিত করবা না, একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও। তিনি বললেন, আমি রওজা শরীফের ভিতরে আমি নেমে গেলাম, আমি শুনতেছি
নবীজি তার নবুতি জবান থেকে ঠোঁট নড়তেছে, কি যেন বলতে চান, আমি কান আগে দিলাম রওজা শরীফে শুয়া কানছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কোন সেই নবীর দরকার আছে কিনা? মেকাবর অন্ধেরি মে গবরাউঙ্গা জব তনহা, ইমদাদ মেরি করনে, আ জান রাসূল আল্লাহ। কেমনে থাকবো কবরে, অন্ধকার কবর, ইমদাদ মেরি করনে, সাহায্য করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরে আইছেন। বাইরে আমার খেলাপথের শাসনামল শুরু হয়ে গেল। আবাবকন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার শাসন আমল হলো আড়াই বছর। মায়েশা বলেন, আমি এশার নামাজের পরে জিয়ারতে যাইতাম, নবীজির সালাম দিতাম, কথা হইতো, আমার বাবা অক্করকে দেখতাম। আমার আব্বা জান আড়াই বছর পরে নবীজির কিনারে আসলেন, শাসন আমল শুরু হয়ে গেল। ফারুক আজমের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার শাসন আমল, দশটি বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। কত বছর? দশ বছর। এই দশ বছরের ভিতরে সমস্যা নাই, ফারুক আজম ভাইরা আমার একটু খেয়াল করেন, যেদিন ফারুক আজম এসে নবীজির কিনারে ঘুমায় গেলেন, আরে মায়েশা বলেন, সেদিন থেকে যে আরতের মধ্যে আমার কিছু নিয়ম পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ, নিয়ম পরিবর্তন হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছেন, আসরের সময় পিছন দিক থেকে একটা মুনাফিক ওনাকে ছুরি দিয়ে আঘাত করলেন। উসা লম্বা মানুষ, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে প্যাঁচ দিলেন, প্যাঁচ দিয়ে তিনি ধরলেন। বাম দিকে তাকিয়ে বলছেন, আলী রে, এরে আলী, যেই লোকটা আমার আঘাত করলো এরে মাইরো না, কে তারে পাঠাইছে খবরটা বাহির করবা, আর তুমি নামাজটা পড়ায় দাও। মনের আশা মনে রইল, পূরণ হইল না। দশটি বছর খেলাপদের দায়িত্বে ছিলাম, স্বপ্ন ছিল মনে আমার অন্তকালের পরে নবীজির কদম মোবারকের নিচে শেষ সজ্জা রচিত হবে। তিনি মোনাজাতের মধ্যে কান্দতেন আর বলতেন, আল্লাহুম্মার জুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়া তাকাব্বাল মাউতিনা ফি বালাদি রাসূলিক, আল্লাহ ওমরে ফারুককে তুমি শাহাদাতের মৌত দিও, নবীর শহরে দিও, নবীর কদমে দিও, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। বড় ছেলে আব্দুল্লাহ রাতের বেলায় খেদমত করে, মনের আশা মনে রইল, পূরণ হলো না। ছেলে বলছে, আব্বা জান কি দুঃখ আপনার মনে, বলেন দেখি। উনি বলছেন, আব্দুল্লাহ রে, আমি সেই ওমর তরবানি নিয়ে আসছিলাম, ইসলামের সূর্য আমি নিবায় দেব, কিন্তু নবীজির চেহারা দেখার পরে তরবারি পড়ে গেছে। দীর্ঘ দশটি বছর খেলাপথের দায়িত্বে ছিলাম, স্বপ্ন ছিল, নবী আমার জন্য দোয়া করছে, আমার অন্তকালের পরে নবীজির কদমে আমার শেষ সজ্জা রচিত হবে। ছেলে আব্দুল্লাহ বলছে, আব্বা যান আপনি হুকুম দিয়া যান, আপনার অন্তকালের পরে নবীজির কদমেই আপনি থাকবেন। হযরত ওমর বলছে, আব্দুল্লাহ পৃথিবীর সব জায়গায় হুকুম চলে না, কারণ মনিবের বাড়িতে গোলামের কোন মাত বড়ি নাই, যদি আমার উপকার করতে চাও তোমরা আমার পত্র নিয়ে যাও, নবীজি যেই জায়গার মধ্যে ঘুমান। এটা আম্মা জান আয়েশার হুজরা, বিদায়ের পূর্ব মুহূর্ত নবীজি বলছে, আয়েশা আজকে সময় যে স্নেহ মায়া তুমি করলে, তোমার কোলে আমার আগলে রাখলে, আমার অন্তকালের পরে তোমার হুজরার মধ্যে আমার জায়গা দিবানি। সুবহানাল্লাহ, কন্যা জোরে কোন সুবহানাল্লাহ। ওসিয়তের একটা বিষয় আছে, মুরব্বীরা যদি কেউ ওসিয়ত করে এন্তেকালের পরে কোথায় থাকবে কি না কি, এইসব বিষয় ওসিয়ত পালন করা এটো সুন্নতে সাহাবা সাহাবীদের সুন্নত। আম্মা জানের কাছে বলছিলেন, তোমার ঘরে আমারে থাকতে দিও, তাই হইছে। মারহাবা কর। হযরত ওমর লিখেছেন,
পত্র লিখেছেন আম্মাজান আয়েশার খেদমতে, আম্মাজান আমি সেই উমর, তরবারি নিয়ে নবীজির বিরুদ্ধে আমি গিয়েছিলাম, নূরের চেহারা মোবারক দেখার পরে তরবারি পড়ে গেছে, কলেমা পড়ে মুসলমান হলাম, তরবারি তো আর ধরব না, ফেলে দিলাম। বড় হয়েছি নবীজির পিছনে, শিক্ষা গ্রহণ করেছি, নবী আমার আদর্শ। 10টি বছর খেলাফতের দায়িত্বে ছিলাম, স্বপ্ন ছিল অন্তকালের পরে নবীজির কদম মোবারকে আমার শেষ সজ্জা রচিত হবে, খলিফাতুল মুসলিমিন আমিরাল মুমিনিন বলে কোনো নির্দেশ বা কোনো পরোয়ানা না, শুধু আকতি আর মিনতি আর শুধু দরখাস্ত, এইটুকু। মনিবের কাছে গোলামের আকতি আর মিনতি, মায়ের কাছে সন্তানের প্রার্থনা, মেহরবানি করে এই জায়গাটা আমাকে লিখে দিবেন, উমরকে লিখে দিবেন, নবীর কদমে আমি থাকতে চাই, এটা আমার শেষ ইচ্ছা, যদি আপনি পূরণ করেন খুবই ভালো, আমি খুশি হব, প্রাণ ভরে আপনার জন্য দোয়া করব, আর যদি জায়গাটা আমাকে না দেন সাধারণ গোরস্থানে কবর হবে, তবে মায়ের কাছে সন্তান তার দাবি জানাইল। সুবহানাল্লাহ, কই সুবহানাল্লাহ। ছেলে আব্দুল্লাহ পত্র নিয়ে গেলেন, আম্মা যারা এসব পত্র পড়তেছে আর গুনগুন করে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, বলছেন আব্দুল্লাহ রে এমন একটা পত্র তুমি নিয়ে আসো, ওমরের কথাগুলি আমাকে কাদায় দিল, সন্তান তার মায়ের কাছে আবদার করতেছে, গোলাম তার মনিবের কাছে আকতি জানাইতেছে, আব্দুল্লাহ রে পৃথিবীর কোন সন্তান তো খালি ফিরে যায় না, নবী যেখানে ঘুমায় এই জায়গাটা জান্নাতের টুকরা, নবীর কিনারে আমার বাবা আবু বকর ঘুমায় আছে, আমার খেয়াল ছিল নবীজি আমাকে মায়া করত, ইয়া হুমায়রা বলে ডাকত, আমি নবীজির খেদমতে কদম মোবারকে থাকব, কিন্তু ওমরকে জায়গাটা না দিয়ে পারলাম না, আব্দুল্লাহ রে আয়, ওমরে ফারুককে জায়গাটা আমি লিখে দিলাম। হযরত আব্দুল্লাহ দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলছে আম্মা জান, যেই জায়গার গ্যারান্টি, বেহেস্তের গ্যারান্টি, যেখানে নবী ঘুমায়, আপনার বাবা আবু বকর ঘুমায়, হঠাৎ করে আমার আব্বা উমরের নামে জায়গাটা লিখে দিলেন, কোন কথা আপনার মনে হয়ে গেল, কোনটা পছন্দ হলো? আম্মা জান আয়েশা বলছেন, আব্দুল্লাহ রে আমি আমার ইমানের কাগজ কলম দিয়ে অঙ্ক কষে দেখলাম, আয়েশার খেদমতের চাইতে ইসলামে নবীজির কদম মোবারকে, ওমরে ফারুকের খেদমতের চাইতে আয়েশার খেদমতটা বেশি না, আমি চিন্তা করে দেখলাম নবীজির কদমে ওমরকে ইমানায়। বুখারীর হাদিসে আসছে, অফিল খেদমতে রহমত, খেদমতটা কি রহমত? সুবহানাল্লাহ। বাইরে আমার লিখে তো দিয়া দিলেন, আম্মা জান আয়েশা বলছেন, এখন যে উমর আব্দুল্লাহ পত্র আনার পরে এই পত্র চুমা দেয়, চোখে লাগায়, মুখে লাগায়, আমার অন্তকাল হয়ে যাক, চিন্তার কোনো কারণ নাই, আমার কাপড়ের ভিতরে কাগজটা দিয়ে দিও, আম্মা জানের লেখাটা। ফেরেশতা আয়েশা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, অমাদিনুকা কোন ধর্মে শিলা মান হাজার আজুল, আমি উত্তর দিতে ভুলে গেলে বলবো ডিস্টার্ব কইরেন না, আম্মা জান জায়গাটা লিখে দিছেন আমাকে, আমি ঘুমাইতেছি, আমাকে এখন ডিস্টার্ব করবেন না, উত্তর দিতে যদি না পারি চিৎকার দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে ওমর বিপদে পড়ে গেছে।